ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। এ সময় আদালত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধের নির্দেশ দেন। আসে অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও। স্বাস্থ্য সচিব ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।